অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে পুছাল বুঝি হচ্ছে এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস অষ্টম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের কোর্সে দেখি 13.2 এর যে এই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখাবো। এর আগে আমি আপনারা বলছি আপনারা অবশ্যই আমার এই যে 1 থেকে এই যে 12 অবধি এত অবধি অঙ্ক আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার পার্ট 1 পার্ট 2 ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে পরবর্তীকালে যেগুলো বাকি আছে সেইগুলো আমরা আপনাদের হয়ে যাবে, ঠিক আছে, বা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তাহলে এখান থেকে কত, 13 থেকে, তাহলে এ সরি 8a4 + 2a² - 45 হোলের মান কত আমি এটুকু দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে এই অঙ্ক আর নিয়েছি, তাহলে এখান থেকে আমাদের এইটার সঙ্গে এই যে 45 আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করে একটা সংখ্যা বের হবে, তাহলে কত সরি 45 সঙ্গে এই 8 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে 45 × 8 গুণ করলে কত পাচ্ছি আমরা, গুণ করলে আমরা কত 360 হবে, কত 360। আবার এই 360 কেমনভাবে ভাঙবো, যেটা আমাদের কত 2 হবে, +2 হবে। তাহলে আমরা জানি যেটা 360 মানে কত আসছে আমাদের 20/18, তাহলে তাহলে 20 × 18 করলে আমাদের কত 360 হয়, হ্যাঁ কি না। আবার 20 থেকে 18 বাদ দিলে আমরা 2 পাই, এই 2টা এখানে পাই, ঠিক আছে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, আমার অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কীভাবে করছি। তাহলে 8a4 যোগ, তাহলে 20টা আমি যোগে রাখবো, ঠিক আছে, বিয়োগ রাখবো, কেন যেহেতু 18টাকে বিয়োগ রাখলে তারপর হবে a² - 45 মানে -45, ঠিক আছে। তাহলে 8a4 হলো, প্লাস এই প্লাস 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 হয়, তাহলে 18 20টা বসে আগে, এই f² বসলো, এর প্লাস আর এর মাসে মাইনাস, তাহলে 18টা বসবে আর a² হয়ে যাবে 45, ঠিক আছে। তাহলে 18 থেকে 20 থেকে 18 বাদ দিয়ে আমরা 2 পাচ্ছি, 2a² পাচ্ছি, 2a² পেয়ে গেলাম, ঠিক আছে। তেনে একটা কমনের ব্যাপার আছে, আমরা কত কমন নেবো এখানে, এখানে 4a² যদি কমন নিই তাহলে কত থাকছে এখানে, তাহলে 4a² কমন থাকা, তো 2 × 4 থাকলে কত, 2 থাকছে আর একটা স্কোয়ার থাকছে, এখানে কমন নিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে। তারপর কি, আর এইটা এইটা কত হচ্ছে, এটা আমাদের 4 কমে কত, 5 4 21, তাহলে 5 পড়ে থাকে, শুরু 5 থাকছে। আবার বিয়োগ দেবো, বিয়োগ দেখে আমি 9 নিই, এখানে আমি 9 নিই, শুধু 9, তাহলে কত 9 নিলে কি এই সংখ্যাটা সেম মিলে যাচ্ছে, ঠিক আছে, এই সংখ্যাটা পুরো সেম মিলছে, ঠিক আছে। এবার এইটা এখানে বসবে, বসলো এটা, এবার এইটা আর এইটা বসবে, ঠিক আছে, পরে ব্যাকেটে নাই, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা হবে, কিন্তু তার আগে এখানে একটা সূত্র পড়বে, আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি, এখানে কি এটা ভাঙবে, সেই ভাঙাটা হচ্ছে আগে 2a² + 5 করলাম, যেহেতু এখানে একটা ভাঙবে, এটা 2a² ভাঙবে, ঠিক আছে, -3, ঠিক আছে, 3a², কেন এইটা যেহেতু স্কোয়ারের মধ্যে পড়ছে বা কিউর মতো এটা ভাঙবে, ঠিক আছে, স্কোয়ার প্লাস এটা সেম একই থাকবে, এটা কি এটা আমাদের একটা যোগ হবে একটা বিয়োগ হবে, কি একটা হচ্ছে a² - b² সূত্র, ঠিক আছে। তাহলে এটা a + b হবে একটা, একটা a - b হবে, ঠিক আছে। তাই লিখতে হবে 2a, একটা +3 করবো আর একটা 2a - 3 করবো, তাহলে এইটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে, আপনারা অবশ্যই অঙ্কটা দেখবেন কীভাবে হচ্ছে, কেন যেহেতু স্কোয়ার আছে, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হবে, এটা হলো উত্তর, ঠিক আছে। তা 2 নম্বর অঙ্ক তুলে নিয়েছি, তাহলে এই সরি 14 নম্বর অঙ্ক তুলে নিয়েছি, 14 নম্বর অঙ্কটা কী করছে হবে আমি বলে দিচ্ছি। প্রথম আপনাদের এখানে 6x - এই যে y তার স্কোয়ার রাখবেন, একটা বিয়োগ দেবেন, দিয়ে এই যে এক্সটা লিখবেন, এর মাইনাস সরি এর মাইনাস আর এর প্লাসে গিয়ে মাইনাস হয়, ঠিক আছে, পেয়ে গেলাম -15, ঠিক আছে। এখানে লিখতে হচ্ছে x - y সময় সময় একটা মানে মনে করি একটা সংখ্যা ধরতে হবে, মনে করি x - y সংখ্যা আমরা a ধরছি, ঠিক আছে, a ধরলাম, তাহলে 6 এখানে কি এটা a² হবে, কারণ x - y মানে কি x a ধরছি, তার স্কোয়ার মাইনাস, আবার এটা কি a ধরতে হবে -15, হলো এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে
ছয় গুণ পনেরো, ছ পনেরো কত নব্বই হয়, তা নব্বই কেন কত, তাহলে নয় গুণ দশ গুণ নয় হয় নব্বই হয়, অর্থাৎ দশ মাইনাস নয় সমান সমান এক পাই আমরা। এটাকে আমরা এ নিয়ে আনতে হবে, তাহলে সিক্স স্কোয়ার মাইনাসটা দেবো, দিয়ে দশটা করলাম মাইনাস নয় এ মাইনাস পনেরো, ঠিক আছে। এবার ভাগবো সিক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হয় টেন এ, মানে এটা বসবে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস নাইন এ মাইনাস পনেরো, ঠিক আছে। এখানে একটা কমন যাবে, এখানে কমনটা কী নেবো, এখানে কমনটা টু এ কমন নেবো, টু এ কমন কত, এখানে থ্রি থাকছে আর একটা এ থাকছে মাইনাস, তা দুই এ কমন কত, তো পাঁচ থাকছে আমাদের, এখানে নাই প্লাস দেবো, এখানে কত করবো, এখানে যদি থ্রি করি, এখানে যদি আমাদের কত থ্রি কমন নিই, তা তিন তিরিককে নয় এ থাকছে, মানে এটা সেম মিলছে মাইনাস ফাইভ, ঠিক আছে। তা সেম বসিয়ে দিই আমরা, এইটা থ্রি এ মাইনাস ফাইভ আর টু এ, এইটা বসে হ্যাঁ টু এ প্লাস থ্রি, ঠিক আছে। এখানে লিখতে হবে যে এ এর মান বসিয়ে পায়, এ এর মান বসিয়ে পায়, ঠিক আছে, এর মান বসিয়ে পায়, ঠিক আছে, বলছে এর মান বসিয়ে পায়, ঠিক আছে। আগে থ্রিটা লিখলাম, গুণ দিলাম প্রথম বন্ধ দেবো, এর মানে কি তাই এক্স মাইনাস ওয়াই আছে, প্রথম বন্ধ দেবো, আবার টু লিখব, সরি মিস্টেক হয়ে গেল, প্রথম থ্রি, তারপর এ মানে কি এক্স মাইনাস ওয়াই যেটা আমরা লিখেছিলাম বিয়োগ ফাইভ, ঠিক আছে, তারপরটা ঠিক আছে, টু লিখব, প্রথম বন্ধ দেবো এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি, ঠিক আছে, থ্রি এক্স গুণ করে থ্রি এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস হয় থ্রি ওয়াই হয় আর মাইনাস ফাইভটা বসে গেল, ঠিক আছে, ঠিক তেমন এইটাও টু এক্স প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই প্লাস থ্রি, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো অবশ্যই করতে হবে, আমরা অবশ্যই দেখবেন কীভাবে অঙ্কগুলো হচ্ছে, এর পরে অঙ্ক দেখে দিচ্ছি আমি। তাহলে এখানে পনেরো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, পনেরো নম্বর অঙ্কটা কী বলছে, যেইটাকে আমাদেরকে মানে আমরা কমন নিয়ে করবো, ঠিক আছে, তাকে আমরা লিখে নেবো এখানে কি যে সমান সমান থ্রি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস, এটা এই দুটো কমন যাবে, ঠিক আছে, টু কমন নিই, তাহলে এটা বসলো মাইনাস মাইনাস কি হয় প্লাস বি হলো সমান এইট, ঠিক আছে, মাইনাস এইট। এখানে লিখতে হবে যে মনে করি, ঠিক আছে, এ প্লাস বি সমান সমান এক্স, আমরা এক্স নিচ্ছি, ঠিক আছে, তা থ্রি এক্স এটা মানে কি এক্স হবে, ঠিক আছে, স্কোয়ার মাইনাস টু এইটা মানে হবে এক্স আর এই, ঠিক আছে, তাহলে এই দুটোকে ভাঙতে হবে, ভেঙে আমাকে দুই করতে হবে, আমি দিই তিন আটটা চব্বিশ করি, তিন আটটা চব্বিশ হয়, তিন গুণ আট সঙ্গে তিন আটটা চব্বিশ, চব্বিশ কত 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 আমাদের ছয় গুণ চার সমান চব্বিশ, তা ছয় বিয়োগ চার কত দুই হয়, এই দুইটা এই দুইটা মিলছে, ঠিক আছে, তা থ্রি এক্স তা স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ফোর এক্স মাইনাস এইট, ঠিক আছে, তা থ্রি এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স মাইনাস এইট, তা ছয় থেকে আট বাদ ছয় থেকে চার বাদ দিলে দুই পাই, এই দুইটা পেলাম, ঠিক আছে। এখান থেকে তো থ্রি এক্স কমন নেবো, তাই একটা এক্স পো থাকছে মাইনাস টু হচ্ছে, ঠিক আছে, প্লাস নেবো, আমি দিই দুই কমন দিই, দুই না এখানে এখানে আমরা ফোর কমন দিচ্ছি, তাহলে ফোর কমন নিই, তাহলে এক্স মাইনাস টু মানে এসে আমরা এনে বসবে, হ্যাঁ এরপরে লিখবো, তাহলে এক্স মাইনাস টু এটা কি থ্রি এক্স প্লাস ফোর, ঠিক আছে, এখানে লিখতে হবে এক্সের মান বসিয়ে পায়, এক্সের মান বসিয়ে পায় বসিয়ে পায়, ঠিক আছে, তাহলে এক্স মানে কি ছিল আমাদের, এক্স মানে ছিল আমাদের কি, এক্স মানে ছিল আমাদের কি
এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস টু, মানে এ প্লাস বি মাইনাস টু ছিল আমাদের, এটা ভাঙতে হবে, দেখো ঠিক আছে। থ্রি ইন্টু এ, সরি, এ প্লাস বি প্লাস ফোর, ঠিক আছে, তা এটার সঙ্গে গুগল কথা বলতে হবে, এটার সঙ্গে গুগল কথা বলতে, তাহলে এ প্লাস বি মাইনাস টু হবে, এটা কী করতে হবে, এটা আমাদের হবে কত, থ্রি এ, তিন একে দিই থ্রি এ প্লাস থ্রি বি গুণ করলে প্লাস ফোর, ঠিক আছে, এখান থেকে সাজালে আমাদের কী হবে, এবার সাজালে আমাদের এইটাই এইটাই আমাদের উত্তর, ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর, এইটাই হবে আমাদের উত্তর, এইভাবে অঙ্কগুণ আমাদের করতে হবে, আমরা অবশ্যই একবার দেখবেন কীভাবে অঙ্কগুণ হচ্ছে, ঠিক আছে, এরপর দেখে দিচ্ছি। তাহলে এখানে ১৬ নম্বরের অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটা নিলাম, এখানে এ এ প্লাস বি হোল স্কোয়ার আছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা কী করবো, এ প্লাস বি মানে পি ধরবো, আর এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে পি ধরা আছে আর এ প্লাস বি মানে পি ধরা আছে, কিন্তু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কিউ, ঠিক আছে, তাহলে এটা দুটো ভাঙবে, একটা পি কিউ, ঠিক আছে, তাহলে এইটার জন্য এইটা হচ্ছে আর এইটা আর এইটা একই পি, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তা সিক্স লিখবো, এ প্লাস বি স্কোয়ার মানে কি পি এ স্কোয়ার প্লাস দেবো, ফাইভ দেবো, এখানে এখানে একটা প্লাস হবে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে পি প্লাসে গেছিলো পি ছিল আর বিয়োগ গেছিল কিউ ছিল, তাই পি কিউ, বিয়োগ সিক্স আর বিয়োগ কি কিউ এর স্কোয়ার, ঠিক আছে, এরকমভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে, নাহলে অঙ্কটা হবে না কিন্তু, ঠিক আছে, অঙ্কটা খুব ক্রিটিক্যাল অঙ্ক, ঠিক আছে, আপনারা অবশ্যই একটু দেখবেন কীভাবে অঙ্কটা হচ্ছে, ঠিক আছে, এটার সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে, ছ ছয় ছত্রিশ হয়, ছত্রিশ হয়, এটা কত চার গুণ নয় হয়, ঠিক আছে, ছত্রিশ হয়, অর্থাৎ নয় মাইনাস চার কত পাঁচ হয়, হয় না হয় হয়ে যায়, তা সিক্স পি তা স্কোয়ার প্লাস দেবো দিয়ে নয় বিয়োগ চার পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার, ঠিক আছে, তাহলে পি সিক্স পি স্কোয়ার প্লাস সি প্লাসে প্লাস নাইন পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার, ঠিক আছে, তো হাত লেখাটা প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে আমরা কমন নেবো থ্রি পি কমন নেবো থ্রি পি, তাকে টু পি থাকবে প্লাস থ্রি কিউ হবে, এখানে পি চলে যাচ্ছে বিয়োগ টু কিউ কমন নেবো, তাকে তো টু পি থাকছে প্লাস থ্রি কিউ, ঠিক আছে, এরপর আমরা কী করবো, এ লিখবো টু পি প্লাস থ্রি কিউ, তারপরে লিখবো থ্রি পি মাইনাস টু কিউ, ঠিক আছে, এখানে লিখতে হবে কি যে এখানে আমি লিখেছি পি কিউ এর মান, ঠিক আছে, পি কিউ এর মানে পি কিউ এর ধরেছিলাম পি আর কিউ পি কিউ এর মান বসিয়ে পায়, মান বসিয়ে পায়, ঠিক আছে, তাকে দুইটা লিখবো, পি মানে কি ছিল, পি মানে ছিল এ প্লাস বি, তাই তো, আর এবার প্লাস দেবো দিয়ে থ্রি দেবো দিয়ে কিউ মানে কি ছিল এ মাইনাস বি, ঠিক আছে, আবার দেবো থ্রি লিখবো পি মানে এ প্লাস বি বিয়োগ টু দেবো আর কিউ মানে এ মাইনাস বি, ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, এবার আমরা গুণ করবো, ঠিক আছে, টু পি টু এর সঙ্গে কী করতে টু এ প্লাস 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 তাহলে টু বি প্লাস বসবে থ্রি এ প্লাস মাইনাস মাইনাস থ্রি বি, ঠিক আছে, মানে এইটাও থ্রি এ প্লাস থ্রি বি মানে গুণ করলে আর কি বিয়োগ টু এ বিয়োগ বিয়োগ যোগ টু বি,
তাহলে বা কী করবো আমরা, এটা হচ্ছে টু এ, এখানে আছে থ্রি এ, তাহলে কত হবে, যোগ আছে তাহলে ফাইভ এ, এ টু বি, এ থ্রি বি, মানে কি হবে বিয়োগ যেহেতু বড় আছে তাহলে কি বি, এ থ্রি আছে এখানে কত টু এ আছে, তাহলে এটা একটা শুধু এ হবে, আর এ থ্রি বি আছে এখানে থ্রি বি আছে তাহলে প্লাস ফাইভ বি, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কন আপনাকে করতে হবে। আমার অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে দেবেন এবং আমার চ্যানেল নিয়মিত রাখবেন পরের ভিডিওর জন্য।